বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারে মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলায় সাজা দেওয়ার প্রতিবাদ ও মুক্তির দাবির সারা দেশের ন্যায় চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে নগরীর কাজী দেউরি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এডে নগর সভাপতি ডাক্তার সাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আবু বক্কর সহ নেতাকর্মী উপস্থিত আছেন। পুরো সমাবেশের ব্যাপারে নগর সভাপতি ডাক্তার সাহাদত হোসেন সিফলাসরি জানায়, নেত্রীর মুক্তির দাবি লয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ইয়ানারা পালন করি এবং আরার মূল যে কনসেপ্ট নির্বাচন এবং আন্দোলন আরা দুনোয়ানেই করি, তবে আরার নেত্রীর মুক্তি করি আরা নির্বাচন। নিউজ ডেস্ক সিফ্লাস টিভি চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।